লন্ডনে মাদাম তুসো জাদুঘর প্রসঙ্গে জানেন অনেকেই। তারই কনসেপ্টে বাংলাদেশের রাজধানীতে চালু হল সেলিব্রিটি গ্যালারি, যেখানে স্থান পেয়েছে বিশ্বের নানা অঙ্গনের প্রায় 32 জন বিখ্যাত ব্যক্তিদের প্রতিকৃতি ভাস্কর্য। বাংলাদেশে এমন গ্যালারি এবারই প্রথম, যার উদ্যোক্তা ভাস্কর মৃণাল হক। বিস্তারিত প্রতিবেদনে রাজধানীর গুলশান একের রোড নাম্বার 2, সেখানকার পাঁচের এ বাড়িতে যাত্রা শুরু করল সেলিব্রিটি গ্যালারি। গ্যালারির দোরগোড়াতেই নজর কাড়বে কাব্যচর্চায় মগ্ন থাকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার পাশেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভেতরে ঢুকলেই দেখা যাবে কারারুদ্ধ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে, তার বিপরীতেই ফাঁসির মঞ্চে ক্ষুদিরাম। পাশ ফিরতেই চোখ যাবে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে, তার একপাশে মানবতার দূত মাদার তেরেসা, অন্য পাশে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও রয়েছে চে গুয়েভার, পপ সম্রাট মাইকেল জ্যাকসন, চার্লি চ্যাপলিন, মিস্টার বিন, বলিউড তারকা শাহরুখ খান সহ বিশ্বের নানা অঙ্গনের মোট 32 জন বিখ্যাত ব্যক্তির প্রতিকৃতি ভাস্কর্য, যার উদ্যোক্তা ভাস্কর মৃণাল হক। আমাদের ছেলেমেয়েরা মানুষে মাদার তুসের মিউজিয়াম দেখতে লন্ডন যায়, সিঙ্গাপুর যায়, ছবি তুলে এনে ফেসবুকে খুব গর্ব করে দেয় যে অমুকের সাথে আমার ছবি তুলেছি। বিভিন্ন দিকে বিভিন্ন কোটি কোটি টাকা খরচ করে প্রজেক্ট হচ্ছে, কিন্তু এটা একটা আমাদের নেসেসারি জিনিস। কেউ কখনো উদ্যোগও নেয়নি, করতে যাওয়া আমি কারোর সহযোগিতা পাইনি। ফাইবার গ্লাস দিয়ে সবগুলো বানিয়েছি, এবং এখানে একটা নতুনত্ব আছে, সাউন্ড সিস্টেম। আপনি কবি নজরুলের সামনে গেলে তারারও লৌহ কপাট বাজা শুরু হবে, মাইকেল জ্যাকসনের সামনে গেলে বিটিট বাজা শুরু হবে। সেলিব্রিটিদের প্রতিকৃতি ভাস্কর্য নিয়ে বাংলাদেশে এমন গ্যালারি এবারই প্রথম, ভবিষ্যতে এখানে স্থান পাবে আরও 37 জন বিখ্যাত ব্যক্তিদের প্রতিকৃতি ভাস্কর্য, এমনটাই জানান মৃণাল হক। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা।